যদি সময় হয় দেখাবো ইনশাল্লাহ, ক্রিয়েট করার এবং গিগ ক্রিয়েট করার দুটোই দেখা জি যেতে পারে। স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি রেকর্ড চালু করে দিয়েছি, ডিবি বিল্ডারে গেলাম। আমরা তো কালকে কন্টেনার কি, এলিমেন্ট কি সব বুঝতে পারছি তাই না? এখানে কিছু লাইব্রেরি আছে, আপনি যদি কোনো কন্টেনার নিজে ক্রিয়েট করছেন, আপনি এখন চাইতেছেন যে ওটা আপনি সেভ করে রাখবেন, তাহলে আপনি এই লাইব্রেরি অপশন থেকে সেই সেভ করা টেমপ্লেটটা আপনি খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, ধরেন একটা সেকশন আপনি ক্রিয়েট করছেন, ওই সেকশন আর একটা পেজে সেম ওই সেকশনটা আপনার দরকার হয়েছে তাই না, আপনি ওই সেকশনটা সুন্দর করে সেভ করে রাখতে পারেন। সেভ করে রেখে অন্য একটা পেজে যে শুধুমাত্র ওই টেমপ্লেটটা আপনি নিয়ে আসতে পারেন খুব সহজেই। আমি দেখাচ্ছি, হচ্ছে এমনি। আচ্ছা, তাহলে লাইব্রেরি বিষয়টা কি বুঝতে পারলেন? লাইব্রেরিটা কি? হ্যালো, ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। লাইব্রেরি বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, স্যার বুঝতে ক্লিয়ার, পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আমার ক্লায়েন্ট যখন চলে গেল তারপরে আপনার, আচ্ছা অনেকে লোকাল ক্লায়েন্ট স্যার, না না লোকাল না, ইউএসএ সম্ভবত, নাম তো স্যার ইউকে ইউকে বলা যায়। ইউকে তবা কত ডলার ছিল স্যার এটা? আমার আমার এটা না, ও এখনো দেয়নি, ডিসকাস করতেছে আগে। আচ্ছা আচ্ছা, তো লাইব্রেরি বিষয়টা হতেছে আমরা আমাদের যে কোনো একটা সেকশন ডবল করার চিন্তা ভাবনা আছে। ধরেন ফুটার পাটে একটা ফর্ম, যেমন নিউজ লেটারের কথা বললেন একজন, আপনি চাইতেছেন প্রত্যেকটা পেজে নিউজ লেটারটা হবে, আমি একটা পেজে নিউজ লেটার ক্রিয়েট করবো এবং ওই নিউজ লেটারটা আমি এই লাইব্রেরিতে স্টক করে রাখবো। দেন আমার অন্য পেজে যে যদি ওই নিউজ লেটার আমার অ্যাড করতে প্রয়োজন হয়, তখন আমি এই লাইব্রেরি থেকে, এই যে টেমপ্লেট অপশন আছে এখানে সার্চ দিলে আমার ওই টেমপ্লেটটা শো করবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, স্যার এটা গেল লাইব্রেরি অপশন। জি স্যার, ছোট একটা সেভ করে দেখাইলে স্যার একটু। হ্যাঁ, আমি একটা সেকশন ক্রিয়েট করে সেটাকে সেভ দেবো, সমস্যা নেই। তো আমি সে ধরেন দুইটা পার্ট নিচ্ছি, একটা কন্টেনারের ভিতরে দুইটা পার্ট নিলাম, মানে আজকে কাজটা হবে খুব হিজি বিজি কাজ, মানে কি করব কি করব না মানে সব একবারে আপনার দেখাবো। আমি অ্যালার্ট, অ্যালার্ট মানে কি, ওয়ার্নিং করা। ঠিক আছে, আপনার একটা একটা অপশন ইরর দেখাবে, ইরর এখানে আপনার একটা কালার শো করবে। আমি যদি এই অ্যালার্ট অপশনটা শো করি একটা বারে, আমার ওই ইরর মানে রেড জোন সাকসেস এগুলো কালার শো করবে। ঠিক আছে, দেখেন ইরর দিলাম, এটা কন্টেন্ট অ্যালাইন সেন্টার দিয়ে রাখি এবং এখানে ইররে কি লেখাটা শো করবে, আমি জাস্ট ইররই দিলাম, ইরর দিয়ে আমি সেভ দিচ্ছি ইরর। এটাকে প্রিভিউ দিই, স্যার ওয়েব পেজের এই অ্যালার্টটা কি কাজে স্যার ব্যবহার করা হয়? আপনার একটা সেকশন মানে আপনি ইরর বা সাকসেসফুল একটা জিনিস শো করাবেন, আমি যদি এটা কেটে দিই এটা চলে যাবে, দেখেন দেখছেন? স্যার এটা কি পপ আপ আকারে কি স্যার আসবে? না, পপ ঠিক পপ আপ আকারে না, আপনার একটা সেকশনে ওটা শো করবে। আপনি ইচ্ছা করলে মানে আপনার পুরোটা নিউজ আপনি শো করাবেন, ঠিক আছে, ওই নিউজ কেউ ইচ্ছে করলে দেখবে, কেউ ইচ্ছে করলে দেখবে না, এই অপশনটা। এই সাইডটা করে নিয়ে দেখছেন, এটা ডেমো আপনাকে দিয়ে দিছে। হ্যাঁ বললাম না, সবকিছু ওরা কিনে নিবে, জাস্ট শুধু কাস্টমাইজেশন করে নিবে আমার থেকে। আপনাদের রনি স্যার দেখাবেন,
আমি যদি ধরেন এখানে টেক্সটটা চেঞ্জ করে দিয়ে মানে কোন প্রকার আপনি অ্যানাউন্সমেন্ট দিবেন ওখানে, আমি এখান থেকে সাকসেসটা দিচ্ছি, সাকসেস দিলে বা নোটিশ দিচ্ছি, নোটিশ দিয়ে আমি এখানে শুরু মানে এখানে টেক্সটটা চেঞ্জ করে দিলাম, আসছে মানে নোটিশের হবে এরকম সেটিং আইকন। আপনার ইউজার মানে যারা ভিজিটর আসবে ওরা ইচ্ছে করলে এই নোটিশ ইগনোর করতে পারে, হ্যাঁ করতে পারে, যখন এখানে ক্লোজ এ ক্লিক দিবে তখন ওটা হাইড হয়ে যাবে। এটা হচ্ছে এখানে কি এড বসানো যাবে এখানে? হ্যাঁ আপনি এড এর কোড যদি এখানে দিতে পারেন, অ্যাডসেন্স এর কোড, তাহলে শো করতে যাবে। বুঝতে পারছি, এখানে আপনার অ্যাডও শো করানো যাবে। আমি যদি এটাকে ইডিটে যাই, ইডিটে গিয়ে নিচে যে এই দেখেন এখানে এই টেক্সটের অপশন আছে, এটা তো ভিজুয়াল টেক্সট, ওই কোডটা আপনি এখানে পেস্ট করে দিবেন, তাহলে অ্যাড এর ওই এটা শো করবে। বুঝতে পারছি স্যার। বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা অ্যালার্টটা বুঝলাম যে অ্যালার্টটা হচ্ছে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ দেখেন এখানে কি বলছে, আই হ্যাভ দ্যাট সাইট, আই হ্যাভ সরি আই হ্যাভ দ্যাট সাইট ডব্লিউপি এট দা মোমেন্ট এন্ড ওয়ান টু কনভার্ট ইনটু দিস। বুঝছেন? এই সাইটটা ওয়ার্ডপ্রেস এ মানে একটা থিম দিয়ে করা আছে, এটাকে শেয়ার স্যার স্যার সবাইকে মিউট করে দেন স্যার, শুনতে পাচ্ছি না স্যার। আপনাদের লাইভ একটা আমি ইয়ে দেখাচ্ছি, কোড দেখাচ্ছি স্যার, লাইভ একটা প্রজেক্ট হয়ে দেখা হয়ে যাচ্ছে আমাদের ফাইবারে। হ্যাঁ স্যার সবাইকে মিউট করে দেন, সবাইকে একটা মিউট করে দেন, সবাইকে মিউট করে দিব। জি স্যার, উনি তো কথা বললো শুনে না, প্রবলেম তো এটাই, এটা আপনাদের মেইনটেইন করতে হবে। আচ্ছা এর এই সাইটটা যে কোনো একটা থিম দিয়ে করা আছে, তো কোন থিম দিয়ে করা আছে একটু আমরা চেক করে আসি। আমরা তো প্রসেস জানি, ডব্লিউপি ড্যাশ কিটি কন্টেন্ডার, এই দেখেন এই সোশ্যাল থিম দিয়ে করা আছে। দেখছেন আমি যদি এখন বলি ইওর সাইট বিল রাইট নাও, কোন থিম? সোশ্যাল থিম। এটা না, এটাই তো। হ্যাঁ কন্টেন্ট দেখি একটু, স্ল্যাশ থিমস, আমরা তো এটা ইয়ে করতাম না, আই দেখেন সোশ্যাল থিম দিয়ে এটা করা। স্যার এটাই এটাই করেছিলাম স্যার, দেখেন এসওসিআইএল সোশ্যাল। তাহলে আমি একে বললাম এ কি বলে এখন দেখি, কয়দিন লাগতে পারে বলুন তো, এই এখানে যা যা আছে সবকিছু কনভার্ট করে নিবে। আমি এটার জন্য চাইছি কত জানেন? নিয়ে পারবেন $450,
এটা তো স্যার একদিনে করে ফেলতে পারবেন, $450 চাইছে আমি এর কাছ থেকে। এ বলছে কি আই হ্যাভ নো আইডিয়া, এ জানে না যে কোন থিম ইউজ করা আছে। সো দেন আই মাস্ট আই ডু নট ফাইন্ড ইজি টু এডিট, মানে এটাকে যাতে করে নিছে এ খুব সহজে এডিট করতে পারতেছে না, তখন কি করবে? এখন চাইতেছে ডিবি অর এলিমেন্টরে আসা, বুঝতে পারছেন? স্যার এই কাজটা করতে কত সময় লাগতে পারে, মানে একটা থিম থেকে আরেকটা? জি স্যার বুঝতে পারছি। আই নিড ও স্যার আপনি কি এই সাইটটা স্যার আমাদের লাইভে দেখাইতে পারবেন স্যার একদিন ক্লাসে? হ্যাঁ পারবো। কিভাবে স্যার এটা কনভার্ট করে নেবেন তাহলে স্যার দেখাইলে স্যার আমাদের জন্য ভালো হবে? একে কি কি বলবো, I can use DB premium PRM premium মানে ভুলে গেল স্যার। হ্যাঁ I need to this, আমি কিন্তু অত ইংলিশ জানি না, আমি যতটুকু জানি ও অতটুকুই বুঝতে পারবে। দুই দিনের মধ্যে আমি প্রজেক্টটা কমপ্লিট করে দিব, ঠিক আছে? জি স্যার আপনি আমার থেকে ভালো জানেন স্যার। ফুল সাইট, আরে ভাই আমি এসএসসি তে রেকর্ড চলছে বলি, এসএসসি তে আমার ইংলিশে বি গ্রেড, এসএসসি ইন্টার বি গ্রেড, হ্যাঁ না? তো ইংলিশে স্যার কথা বলার জন্য স্যার গ্রেড তো স্যার বড় কথা না, ফুল সাইট কনভার্ট, ফুল সাইটটা কনভার্ট করে দিব দুই দিনের ভিতরে, ঠিক আছে? এদের যা যা অপশন আছে সব আমি অ্যাড করে দিব, এবং এটা যদি কাজটা আমার লাক যদি ভালো হয়, যদি কাজটা আমাকে দেয়, আমি লাইভে আপনাদেরকে কাস্টমাইজ সুন্দর দেখাবো, ঠিক আছে? জি স্যার থ্যাংক ইউ স্যার, যদি কাজটা দেয় এখন। ওকে ইনশাআল্লাহ স্যার পাবেন। আমরা আবার ক্লাসে ফিরে আসি। অ্যালার্ট গেল, ইলিমেন্ট গেল, এরপরে আছে অডিও। অডিও তো মানে বুঝতে পারতেছি, যদি কোনো আমার সাইডে অডিও শো করাতে মন চায় আমি এই অডিও দিয়ে সেটা শো করাতে পারবো, এবং আপলোড অপশন, যেমন ইমেজটা আমরা আপলোড করি সেমভাবে এই অডিওটা আমি আপলোড করব, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। স্যার অডিও আপলোড করলে স্যার মানে অডিওর ডিফল্ট কিটু কিছু ফাংশন থাকে স্যার, যেমন স্যার আপনার ওই সাউন্ড তারপরে ডাউনলোড এগুলা কি আপনি ডিফল্ট ভাবে আসবে? এই যে দেখেন লুপ আছে, লুপ মানে কি একবার অডিওটা প্লে হয়ে যে বন্ধ হয়ে যাবে সেই অপশন, নাকি আপনার সব সময় প্লে হয়ে থাকবে, অটোমেটিক্যালি প্লে হবে, সেটা যদি আপনি চালু করে দেন গান শেষ হবে আবার শুরু হবে, গান শেষ হবে আবার শুরু হবে, সেটাকে বলা হয় লুপ। তারপরে আছে অটো প্লে, অটো প্লে ভিজিটর যখন এই সাইডে ঢুকবে এই এটা কি আপনার অটো প্লে হবে কিনা, এই সাইটটা অটো প্লে হবে কিনা, এবং প্রিলোডেড, এটা ওই আপনার এই লুপের মতনই কাজ করে, এখানে আর কোনো অপশন নাই। হাউ মাচ টু কনভার্ট, আগে আবার দেখিয়েছি গিগে কত দিছি আমি, আমার গিগে যায় দেখে আসে একটু। আমি গিগে কত দিচ্ছি দেখে আসি, $350 আমি এর থেকে এখন চাবো $300 দিই। দিলে দিবেন, না দিলে না দিবে। এবং নিচে লিখে দিব আই উইল প্রোভাইড ডিবি পেইড থিম, কারণ আমার কাছে আছে। এখন দাম দর করি,
আচ্ছা অটো প্লে গেল প্রিলোড গেল অডিওটা কি বুঝতে পারলেন আর অ্যাভাডা স্লাইডার তো জানেনই অ্যাভাডা স্লাইডার কি স্যার অডিওটাকে এখানে আমাদের এডিট করে নিতে হবে নাকি ডাইরেক্ট দেওয়া যাবে যে কোনো অডিও আপনি আপলোড করতে পারেন যে কোনো অডিও MP3 প্লেয়ার হলেই হবে মানে MP3 ফরম্যাট হলেই হবে জি স্যার এর আছে অ্যাভাডা স্লাইডার স্লাইডার তো আমরা কাজই করলাম অ্যাভাডা স্লাইডার যদি এখানে আমার যতগুলো স্লাইডার ক্রিয়েট করা থাকবে স্লাইডার গিয়ে সেই স্লাইডারটা আমি যদি চেক করে দিই তাহলে ওই স্লাইডার আমার এখানে শো করবে বাস এটা গেল আপনার অ্যাভাডা স্লাইডার দেন ব্লক আপনার পোস্ট ব্লগের যে লেআউটটা আপনার পোস্টগুলো কি আকারে শো করবে পোস্ট পার পেজ মানে ব্লক নামে যে পোস্টটা মানে পেজটা থাকবে সেখানে ব্লগের লেআউট লার্জ মিডিয়াম এগুলো চেঞ্জ করে দেখবেন যে আমার ব্লগের যে পোস্ট মানে আপনি এখান থেকে পোস্ট যে সেকশনটা এই সেকশনটা আপনি কি ডিজাইনে নেবেন ব্লগ লেআউটটা সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বুঝতে পারছেন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং প্রতিটা পেজে আপনার কয়টা পোস্ট শো করবে 6টা 12টা 9টা এগুলো লেটেস্ট পোস্ট শো করবে ঠিক আছে এখানে আপনার কি ধরনের পোস্ট শো করবে পেন্ডিং পোস্ট না শিডিউল পোস্ট না পাবলিশ পোস্ট আপনি এটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখেন সমস্যা নাই ব্ল্যাঙ্ক দিয়ে রাখলে সব ধরনের আপনার শুধু পাবলিশ পোস্টটা শো করবে আর স্পেসিফিক দিলে শুধু ওইটা ওই পোস্ট শো করবে যে আপনি শিডিউল করে রাখছেন একটা পোস্ট আপনি শিডিউল করে রাখছেন নির্দিষ্ট সময়ে আজকে আপনি ধরেন একটা পোস্ট দিয়ে রাখলেন যে এই পোস্টটা পাবলিশ হবে 3 দিন পরে ওই পেজে গিয়ে এই পোস্টটা অটোমেটিক্যালি 3 দিন পরে পাবলিশ হবে যেমন আমরা ফেসবুকে কোনো পোস্ট শিডিউল করে রাখি না জি স্যার করা যায় সেম অপশনটা পোস্ট অপাসিটি এটা হাত না দেওয়াই ভালো ফুল পোস্ট বাই এটা ক্যাটাগরি আকারে থাকবে আপনার পোস্টটা এবং এখানে বলছে ক্যাটাগরি আপনার কি কি ক্যাটাগরির পোস্ট আপনি এখানে শো করবেন যদি কিছু না দেন তাহলে যত ক্যাটাগরি থাকবে সব লেটেস্ট পোস্ট আপনি শো করবেন আর যদি ইন্ডিভিজুয়াল কোনো ক্যাটাগরি দেন ধর আমি ডিজাইন দিলাম তাহলে শুধুমাত্র এই ডিজাইনের ভিতরে যেগুলো পোস্ট আছে সেগুলো শুধুমাত্র শো করবে অর্ডার বাই ডেট পোস্টের এখানে কোনো ডেট শো করবে কিনা পোস্ট টাইটেল শো করবে কিনা বা নাকি র্যান্ডমলি শো করবে পোস্ট টাইটেল শুরু করলে যেমন এ থেকে জেড পর্যন্ত এরকম শো করবে অথর দ্বারা শো করবে কিনা পোস্ট অফ কমান্ড শো করবে কিনা এরকম ঠিক আছে আমি দিলাম পোস্ট টাইটেল দিলাম যে পোস্ট টাইটেল অনুযায়ী শো হো অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং পর্যন্ত নাকি জি স্যার বুঝি স্যার তো অর্ডার গুলো আপনার পোস্ট গুলো অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে সেই অপশন গুলো শো থাম্বনেইল পোস্টের আপনার কোনো থাম্বনেইল ইমেজ হবে কিনা যদি আমরা যদি হোমে যাই থাম্বনেইল বিষয়টা আমরা বুঝতে হবে কারণ গতকালকে আমরা একটা পোস্ট রেখে সব রিমুভ করে দিয়েছি কি ছিল হোম টু ছিল নাকি স্যার আমার একটা ছোট্ট কথা ছিল হ্যাঁ বলেন সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু জিজ্ঞেস করেন যে আমরা এটা বুঝি কি বুঝি না তখন যেহেতু এটা অনেক মানে সবাই এখানে কন্ট্রিবিউট করতেছে ক্লাসের মধ্যে চট করে আসলে মানে এইভাবে বলে দেওয়াটা ঠিক না একটু সময় নিয়ে বললে আমার মনে হয় যারা জানে না তারা হয়তো পিছিয়ে পড়বে না কারণ কেউ যদি বলে যে হ্যাঁ আমরা জানি তখন বাকিটা হয়তো বলবে না বা অনেকটা শাই ফিল করে আর সে জিনিসটা বলা হবে না এটাই আর কি না আমি তো দেখি যে অনেকেই কথা বলে না চুপচাপ থাকে বাকি 2 থেকে 3 জন শুধু কথা বলে ক্লাসে সব সময় অনেকে চুপচাপ থাকে আচ্ছা ঠিক আছে আমি মানে এ করা শুরু দিব সমস্যা নেই শো থাম্বনেইল এটা আপনার পোস্টের উপরে মানে ফুল পোস্ট দেখার আগে একটা ছোট ফিচার ইমেজ মানে থাম্বনেইল আকারে আপনার ওই ফিচার ইমেজটা শো করবে যাতে অনেকেই বুঝতে পারে যে এটা কি ধরনের পোস্ট দেন আপনার পোস্টের ভিতরে গেলে মানে পুরোটুকু পোস্ট দেখা যাবে যেমন আমি যদি প্রথম আলোতে যাই জিনিসটা আরো সহজে বুঝতে পারবে এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পোস্ট না এটা কি সম্পূর্ণ পোস্ট এটা এটা কি সম্পূর্ণ পোস্ট এটা প্রণব মুখার্জি
শুধু টাইটেলটা দেখা যাচ্ছে না স্যার টাইটেল শুধু টাইটেল এবং ইমেজ তাই না জি স্যার এটাকে বলা হয় থাম্বনেইল এটাকে বলা হয় থাম্বনেইল থাম্বনেইল এই দেখেন আমি যদি আর যদি এটাকে বলা হয় থাম্বনেইল শুধু পোস্টের টাইটেল আর কিছু পোস্ট ডেসক্রিপশনে কেন শো করবে দেন এর ভিতরে গেলে আমি ফুল পোস্টটা কি করতে পারবো দেখতে পারবো এটা থাম্বনেইল এটা থাম্বনেইল এগুলো সব হচ্ছে আমার থাম্বনেইল বুঝতে পারলেন বিষয়টা হ্যাঁ স্যার বুঝা গেছে এটা থাম এরকম আকারে থাকবে যে এরকম ছবি থাকবে তার নিচে আপনার টাইটেল থাকবে কিছু ডেসক্রিপশন থাকবে সেই অপশনটা যে এই এই ইমেজটা পোস্টার এখানে শো করবে কিনা অবশ্যই আমরা দিয়ে রাখবো এবং থাম্বনেইলের নিচে টাইটেল যেমন এই দেখেন এখানে দেওয়া আছে হয়ে গেল আগে থাম্বনেইল থাম্বনেইলের উপরে টাইটেল আপনারা তো সাইফা নিয়েও কাজ করছেন এরকম তো ফিচার মানে থাম্বনেইল নিয়ে তো আপনাদের পরিচয় থাকার কথা জি স্যার সাইফা যে তো থাম্বনেইল অপশন ছিল এবং এই লিংক মানে যে টাইটেলে থাকবে সেটা কি পোস্টের লিংক হয়ে থাকবে কিনা হ্যাঁ অবশ্যই থাকবে কিছু কন্টেন্ট শো করবে কিনা হ্যাঁ ডিফল্ট কন্টেন্ট শো করবে কয়টা ওয়ার্ড আপনার ওই থাম্বনেইলের উপর শো করবে যেমন এখানে দেখেন না কিছু ওয়ার্ড এখানে শো করছে না কিছু সেই অপশনটা এটা 10 ক্যারেক্টার 10 ক্যারেক্টার আপনি এটাকে ইচ্ছে করলে বাড়াইতে পারবেন আপনি এই পোস্টে এই সাইটের সরি এই পোস্টের কোনো এইচটিএমএল স্ক্রিপ্ট অপশন রাখবেন কিনা যে আপনি ম্যানুয়ালি একটু এডিট করবেন সে অপশন রাখবেন কিনা অবশ্যই আপনি ইচ্ছে করে রাখতে পারেন নাও রাখতে পারেন শো মেটা ইনফো এটা নো করে রাখাই বেটার মেটা ইনফোটা হলে আপনি যেগুলো ট্যাগ গুলো ইউজ করবেন সেগুলো শো করবেন লগইন এর অপশন শো করবেন মানে এই মেটা অপশনে যা যা রাখবেন সেগুলো অপশন শো করবে আমি পোস্টে কোনো প্রকার মেটা অপশন দিব না পেজ ডিজাইন টাইপ কি হবে এটা কি আপনার রোলড লোড হলে মানে স্ক্রল এই চাকা যখন আমি নিচে নিয়ে আসবো অটোমেটিকলি লোড হয়ে আমার কি পোস্ট গুলো খালি বাড়তে থাকবে দেখেন আমি যখন যতই নিচে যাচ্ছি আমার কিন্তু পোস্ট এখানে শেষ আমি এখানে অপশন রাখতে পারি যে এখানে অটোমেটিক লোড হবে আমার এই স্ক্রল বার যখন আমি নিচে রাখবো এখানে অটো রিলোড হবে যে নিচের পোস্টগুলো আবার সেম পেজে চলে আসবে এটা দেখেন না কখনো বিভিন্ন ব্লগ সাইডে স্যার ফেসবুকে তো এটা আছে স্যার হ্যাঁ ফেসবুকে অটোমেটিক্যালি নিচে স্ক্রল করে অটো রিলোড হয় সেই অপশন রাখবেন না 1 2 3 মানে পেজ পেজ করবেন 1 2 3 পেজ করবেন নেক্সট অপশন করবেন সেটা আপনার বিষয় এখান থেকে নো পেজ ইগনিশন ইনফিনিটি স্ক্রলিং যেটা কথা বললাম এটা দিলে আপনার এই পেজেই স্ক্রল হবে এই পেজেতেই স্ক্রল হবে আর পেজ ইগনিশন মানে 1 2 3 এই পেজ ইগনিশনটা হবে বোঝা গেছে আমার কথাটা জি স্যার আচ্ছা আর নাকি আপনি এখানে কোনো বাটন ক্রিয়েট করবেন যেখানে ক্লিক দিলে তারপরে এই পেজই লোড হবে এই লোড মোর বাটন এটা যদি আমি দিয়ে রাখি এই স্ক্রল যেখানে শেষ এখানে একটা বাটন শো করবে লোড মোর এখানে ক্লিক দিলে আবার এই পেজটি নিচের দিকে পোস্ট ডন শো করবে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ব্লক অপশনগুলো মানে আমরা সেটিং থেকে রিডিং এ গিয়ে একটা হোম পেজ স্ট্যাটিক পেজ হোম পেজ আর একটা নির্দিষ্ট একটা ব্লক পেজ ক্রিয়েট করে দেই না প্রথম দিকে দিয়েছি মনে আছে জি স্যার ওই ব্লক পেজের কাজ আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো যে ওই পেজটা আমার কি রকম হবে ওই পেজের লেআউটটা আমার কি রকম হবে সেটা আপনাকে এখান থেকে সাজায় নিতে হবে বুঝতে পারলেন সবাই আমরা
স্ট্যাটিক পেজ তো আমাদের হোম পেজ থাকবে তাই না, আমরা তো হোম পেজ করে দেবো। দেখেন এখানে লেখা আছে পোস্ট পেজ, মানে আমরা এইখান থেকে এই যে পোস্ট সেকশন থেকে যতগুলো পোস্ট আমি এখানে দেওয়া আছে এই পোস্টগুলোর নির্দিষ্ট একটা পেজে আমি নিয়ে যাব, আমার হোম পেজে এই সকল পোস্ট শো করাবো না। এখানে 34টা আইটেম আছে, যদি আমি হোম পেজে 34টা আইটেম রাখি দেখতে খারাপ লাগবে। আর যদি আপনার সাইটটা ব্লগ রিলেটেড হয় তাহলে কোনো সমস্যা নাই। তো আমি কি করব, এখান থেকে পোস্ট গুলো নির্দিষ্ট একটা পেজে নিয়ে যাব। সে ধরেন আমি নিয়ে যাচ্ছি ব্লগে, নিয়ে গেলাম ব্লগ, এই ব্লগে নিয়ে গেলাম, যে আমি সেভ দিয়ে দিলাম। এখন এই ব্লগ নামে যে পেজটা এটা দেখতে এখন আমার কিরকম হবে, তো আমি চলে যাচ্ছি আবার পেজেস থেকে অল পেজেস, দেন এই যে ব্লগ, দেখেন এখানে লেখা আছে পোস্ট পেজ, এটা ভিউ করি, ভিউতে যাই, ডিফল্ট ভাবে এইটা দেওয়া আছে, ডিফল্ট ভাবে এইটা দেওয়া আছে। দেখেন এই যে থাম্বনেইল, এই পোস্টের উপরে টাইটেল, টাইটেল এবং এই দেখেন রিড মোর অপশন, ডিফল্ট আমার এইটা দেওয়া আছে। এই পেজটাকে আপনি কাস্টমাইজেশন করবেন এখান থেকে, এই যে যদি আমি এটা এডিট করি, এডিটে আসার পরে এই যে দেখেন এই যে ব্লগ লেআউট গ্রিড যেটা এতক্ষণ কথা বলতেছি, এই তো এখানে গেলাম, এই যে ব্লগ লেআউট এতক্ষণ যে কথাক্ষণ বললাম সেটা দেখেন এখানে শো করছে অটোমেটিক্যালি, দেখছেন দেখা যাচ্ছে। আমি যদি এটাকে এখন কাস্টমাইজ করব, আমার এখানে কি আছে দেখেন, 1 2 3টা কলাম, আমি চাইতেছি এটাকে, এটা আছে গ্রিড আকারে, এটা আছে গ্রিড আকারে, নাম্বার অফ কলাম 4টা, কিন্তু এখানে শো করতেছে 3টা। আমি গ্রিডটাকে চেঞ্জ করে দিই, মিডিয়াম করে দিই, তাহলে সম্ভবত ঠিক হয়ে যাবে। এখন দেখেন পোস্ট পার পেজ 8টা দিবেন না 10টা দিবেন না 12টা দিবেন, মানে এক পেজে কতগুলো পোস্ট শো করবে, মানে এক স্ক্রোলিং, আপনি যদি স্ক্রোলিং অপশন দিয়ে রাখেন এই যে স্ক্রোলিং করলো এই স্ক্রোলিং পর্যন্ত কয়টা পোস্ট শো করবে। এবং দেখেন এখানে দেওয়া আছে লোড মোর পোস্ট, দেখছেন এখানে ক্লিক দিলে আর দেখেন লোডিং হলো, আরো পোস্ট চলে আসলো, আবার নিচ থেকে যাই আবার লে আসছে লোড মোর পোস্ট, এই অপশন গুলো আমরা এতক্ষণ দেখলাম, বুঝতে পারলেন? বুঝতে পারছেন? ওকে, কিছু বলবেন? স্যার কিছু শোনা যাচ্ছে না, কিছু বলিনি, কিছু বলিনি। হ্যাঁ এক লোক আসছিল তো একটু তার সাথে কথা বললাম, অ্যাটেন্ডেন্সে কিছু আসছে না। আমাদের রনি স্যার কি আছেন? রনি স্যার স্যার এখন ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দেখলাম, ওকে অ্যাটেন্ডেন্স তো চালু রাখেন, আবার শেষে যে আবার ভুলে যাবেন না। তো ব্লক নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে স্যার, ব্লক লে যে লেআউটটা এটা কি স্যার একটু ভালো বুঝতে পারলে স্যার? খুব স্লো, আর একটু জোরে বলেন। ব্লক লেআউট জিনিসটা স্যার, এই জিনিসটা আসলে ভালো বুঝি না স্যার। ব্লক লেআউটটা? জি স্যার। এই লেআউটটা বলল। আচ্ছা এই আপনি লেআউট বলতে কি বুঝছেন? আপনার ডিসপ্লেতে যা শো করবে, মানে আপনার ডিজাইনটা, আপনার ডিজাইনটা ডিফল্ট ভাবে আমার এই ডিজাইন করা আছে গ্রিড আকারে 3 কলাম, আপনি এটাকে সম্পূর্ণ চেঞ্জ করবেন আপনার ইচ্ছা মতন। আপনি যদি এখান থেকে মিডিয়াম করে দেন বা টাইম ব্যান্ড করে দেন, এইগুলো চেঞ্জ করে দিলে আপনি এগুলো
ডিফারেন্ট দেখতে পাবেন, মানে এখানকার ডিজাইনটা চেঞ্জ হবে। এটা হচ্ছে লেআউট স্যার। এই পোস্ট স্যার কোন পোস্ট পোস্ট করার সময় স্যার মানে বিভিন্ন পেজে আমি আলাদা আলাদা ভাবে কিভাবে পোস্ট করব স্যার, মানে কি অপশন দেখাবে ক্যাটাগরি ধরে? আমি তো দেখালাম তো আগে, নিচে আপনি এইখানে শুধুমাত্র এদের ক্যাটাগরি, শুধুমাত্র ডিজাইন ক্যাটাগরি যে পোস্ট গুলো সেটা শো করাবেন, ক্লিক দেন দিয়ে সেভ দেন। আচ্ছা ডিজাইনে ছিল 8টা পোস্ট, আমি যদি এটা রিলোড দিই দেখেন আর বাকিগুলো দেখা যাবে দেখাবে না, শুধু 8টা পোস্ট দেখাবে। আমি রিলোড দিয়েছি, একটু ওয়েট করুন দেখি। দেখেন 1 2 3 4 5 6 সেভ হলো না নাকি? আমার এটা হিস্টোরি ধরে আছে। জি স্যার, আমি স্যার মানে পোস্ট করলে স্যার এটা নির্দিষ্ট পেজে স্যার নিতে পারি না স্যার? দেখেন হিস্টোরিতে আমার এটা শো করতেছে ঠিক মতন, মানে হিস্টোরি ধরে আছে বিধায় যার কারণে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু প্রাইভেট ব্রাউজারে আমি যখন শো করতেছি তখন ঠিকই কাজ করতেছে। আচ্ছা এটা গেল, ব্লক গেল, দেন এর পরের পাটে আসি। এর পরের এলিমেন্টটা কি, এটা কি একটু দেখে আসি। এটা প্যারালাক্স অপশন সেপারেটর, এটা নতুন এই এলিমেন্টটা নতুন অ্যাড করছে, এটা আগে কোনো পাস করে নিয়ে আমি গ্লোবাল মেনু গ্লোবাল অপশনে যাই, দেখি প্যারালাক্সটা, মানে প্যারালাক্স বলতে কি আপনার এই ব্যাকগ্রাউন্ডটা নিচে মানে হোভার করবে, হোম পেজের যে স্ক্রল করি না ওটা খুব স্মুথলি আপনার অপশনটা কাজ করবে। এখান থেকে এই এই অপশনটা নতুন অ্যাড করছে, এটা আমার এখন পর্যন্ত আমি এটা নিয়ে কাজ করিনি যেহেতু আপনাদেরকে সঠিক আমি বুঝাতে পারবো না এটা, ঠিক আছে? এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন আপনারা সবাই, এই অপশনটা নতুন অ্যাড করছে। দেন বাটন, আপনার যদি কোনো বাটন অ্যাড করতে মন চায় বাটনের লিঙ্ক দিবেন এখানে, বাটনের টেক্সট যে কোনো টেক্সট আপনি এখানে শো করাতে পারেন, বাটনের সাইজটা মানে টেক্সট ট্রান্সফর্মটা কি হবে, নর্মাল হবে না আপার কেস? আপার কেস মানে বাটনের যে টেক্সট গুলো সম্পূর্ণ বড় হাতের হবে। বাটন টাইটেল অ্যাট্রিবিউট মানে লিঙ্কের যে অ্যাট্রিবিউটটা সেটা হবে, বাটনের টার্গেট এটা ক্লিক দিলে হোম পেজই ওপেন হবে না নতুন একটা পেজ ওপেন হবে সে অপশনগুলো এখান থেকে আপনাকে দেখে দেখে কাজ করতে হবে। অ্যালাইনমেন্ট মানে বাটনটা কোন দিকে হবে, লেফট রাইট সেন্টার কোন দিকে হবে সে অপশনটা এখান থেকে আপনার ফ্লোটা কি স্যার? হ্যাঁ স্যার, টেক্সট ফ্লো এটা কি স্যার? কোয় টেক্সট ফ্লো দেখলেন স্যার, এই যে বাটন অ্যালাইন নে অ্যালাইনমেন্ট, বাটন অ্যালাইন মানে ডিফল্ট ভাবে এরা ডিফল্ট যেখানে দিয়ে দেবে সেটাই, ঠিক আছে? আর এরা ডিফল্ট কই দিবে সেটা আমি জানি না, তার আপনি যদি চান লেফটে দিব না সেন্টারে দিব সে অপশনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর আপনি যদি ভালো HTML CSS জানেন এখান থেকে আপনি CSS টা কল করাতে পারেন। স্যার বাটনটা সাইজ কি করে চেঞ্জ করব, যে লাইক সাইড গুলো একটু রাউন্ড হবে বক্সের মতো না হয়? এই যে ডিজাইনে যাবেন তখন বাটন স্টাইল ডিফল্ট কাস্টম গ্রে এগুলো কালার, দেন বাটন টাইপ ফ্ল্যাট হবে না 3D হবে, দেন বাটন বর্ডার রেডিয়াস মানে বাটনের যে কর্নার গুলো বললেন এই অপশন এগুলো চেঞ্জ করে দিবেন। এটা বাটন সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্স লার্জ, বাটন স্প্যান ইয়েস নো ডিফল্ট রাখাই ভালো, দেন মার্জিন বাটনের উপরে লেফট রাইট বটনের কোনো মার্জিন হবে কিনা, বাটনের ভিতরে কোনো আইকন শো করাবেন কিনা এগুলো ঘাটবেন, জেনারেলে শো থাকবেন না, ডিজাইন এক্সট্রা এগুলো কি আছে সব কিছু। দেন অ্যানিমেশন, আমি অ্যানিমেশন নিয়ে এখনো কোনো কথা বলিনি, অ্যানিমেশনটা হয়েছে আপনি যখন হোম পেজে যাচ্ছেন, মানে আমি হোমে তো কিছু নাই অল পেজে যাই, আমি অ্যানিমেশনটা একটু আর একটু ভালো মতো বুঝে দিই। এটা আমি
স্ক্রল করি কি হলো আচ্ছা এখানে বুঝাই এই যে মাউস যখন আমরা স্ক্রল করি না স্ক্রল করার পরে এই এই সেকশনটা মানে ফেড হবে জুম হবে মানে কোন দিক থেকে আসবে সেটা হচ্ছে আপনার অ্যানিমেশনের কাজ আর আপনি যে বাটনটা ক্রিয়েট করলেন এই বাটনটা অ্যানিমেশন কি হবে বাউন্স হবে না ফেড হবে না আপনার ফ্ল্যাশ হবে না স্লাইড হবে না জুম হবে যে বাটনটা আমি ক্রিয়েট করলাম সেই বাটনের অ্যানিমেশনটা আমি এখান থেকে দিলাম যেখানে আমি জুম দিয়ে দিলাম জুম দিলাম এটার অ্যানিমেশন সাইজ এখন রিডাকশন অফ অ্যানিমেশন এই অ্যানিমেশনটা আপনি কই থেকে নেবেন টপ রাইট মানে জুমটা যে হবে টপ রাইট বটম স্ট্যাটিক মানে লেফট না স্ট্যাটিক এটা স্ট্যাটিক দিলাম মাঝখান থেকে আপনার জুম হয়ে আসবে আমি বটম থেকে দিলাম যে নিচ থেকে উপর দিকে উঠুক স্পিড অফ অ্যানিমেশন এটা সেকেন্ড বোঝাচ্ছে 0.3 সেকেন্ড আপনি ইচ্ছে করলে এটা বাড়াইতে পারেন মানে স্পিডটা বাড়াইতে পারেন অফসেট অফ অ্যানিমেশন এখানে কিছু এটা দেওয়ার দরকার নেই ডিফল্টই থাকে এটা সেভ দিলাম আচ্ছা বাটনে টেক্সট অ্যাড করি তাছাড়া বোঝা যাবে না হ্যাশ দিলাম এখানে ভিউ মোর সেভ দিচ্ছি এই যে ভিউ মোর লেখাটা আসলো এটা এখন দেখেন কিভাবে আসে ভিউ পেজে যাচ্ছি বাটন কি দেখা যাচ্ছে বাটন দেখা যাচ্ছে না ভাই স্যার দেখি নাকি আচ্ছা যদি না স্যার আসে নাই স্যার যদি স্ক্রল দিই এই দেখেন বাটনে অ্যানিমেশন করছিল না আবার রিলেট দিই আমি এখানে রিলেট দিই আসছে জি 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 স্যার অ্যানিমেশন তো আসলো না অ্যানিমেশন আছে হালকা অ্যানিমেশন আছে হ্যাঁ এটা স্পিড মানে করেন আলো যদি কমাই দেন মানে স্পিড বেশি হয়ে গেছে কমাই দিবেন তাহলে স্মুথ হবে ঠিক এরকম প্রত্যেকটা অপশন যতগুলো সেকশন আপনি নেবেন অ্যানিমেশন দিতে পারেন একটু মিউট করে নেন কথা হইতেছে প্রত্যেকটা সেকশনে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন তো বাটন গেল চার আপনার এখানে কোনো গ্রাফ আকার দরকার পড়তে পারে এই চারটে টাইপটা কি হবে বার হরিজন্টাল বার লাইন পাই চার্ট এগুলো বুঝেন তো পাই চার্ট হরিজন্টাল লাইন এগুলো কি বুঝি আমরা স্যার এগুলো বুঝি যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড করে আসি তাহলে এগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো আমরা বুঝতে পারবো এখানে ধরেন আপনার একটা পেজে আপনার কোম্পানির কোনো একটা গ্রাফ আকারে আপনাকে বুঝতে হচ্ছে তাহলে আপনি খুব সুন্দর করে এখান থেকে পাই চার্ট গুলো ক্রিয়েট করতে পারেন মানে আমি পাই চার্ট দিলাম এটা কি হবে পোস্টিং টপ রাইট বটম আমি রাইটে দিচ্ছি শো টুল টিপস অবশ্যই এটা ইয়েস করবেন অথবা ডিফল্ট করে রাখবেন এবং এই যে চার্টটা ক্রিয়েট করলাম এটার তো কিছু ডাটা দিতে হবে তাই না শুধু চার্ট থাকলে কি হবে আপনি কি ডাটা সেট করে দিবেন ঠিক আছে বুঝতে পারলেন এই ডাটা সেট এই দেখেন ভ্যালু ইন্টার ভ্যালু আমি ভ্যালু অ্যাড করতেছি ক্লিয়ার স্যার এক্সেল এর কোন ডাইরেক্টলি মানে এক্সেল ফাইল বা এরকম কিছু কি আপলোড করতে হবে না ওটা তাহলে আপনাকে ইমেজ আকারে নিয়ে আসতে হবে ওকে বুঝতে পারছেন হ্যাঁ স্যার আচ্ছা কোড ব্লক এটা হচ্ছে আপনার কাস্টম এসএমএল কাস্টম সিএসএস আপনি এখানে শো করায় দিবেন সেটা হচ্ছে আপনার কোড ব্লক দেন আছেন কন্টাক্ট ফর্ম আপনার একটা কন্টাক্ট পেজে একটা ফর্মের দরকার মানে এটা একজন ফর্ম সাবমিট করবে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং কিছু মেইল মানে কিছু মেসেজ লিখবে কিছু মেসেজ লিখে কি করবে আপনাকে সেন্ড করবে
ফর্ম থাকে না এরকম জি স্যার এইটা হইতেছে সেই অপশন আমি যদি এখান থেকে আচ্ছা এই এইটা আমি আনি এখানে এইখান থেকে কন্টাক্ট ফর্ম 7 এ দিলাম সিলেক্ট ফর্ম কন্টাক্ট ফর্ম নাম্বার 1 এই কন্টাক্ট ফর্ম 7 ডিফল্ট ভাবে আমরা যখন প্লাগইন গ্রুপ ইনস্টল দিয়েছি এই কন্টাক্ট ফর্ম 7 কিন্তু আমার ইনস্টল করা ছিল তাহলে আপনাকে অবশ্যই একটা ফর্ম আগে থেকে ক্রিয়েট করে নিতে হবে তাহলে ক্রিয়েট করবেন কিভাবে আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই এখানে দেখেন লেখা আছে কন্টাক্ট দেখতে পাচ্ছেন কন্টাক্ট দেখা যায় স্যার এখান থেকে আপনি যাবেন অ্যাড নিউ বা কন্টাক্ট ফর্ম জি স্যার অনেক কটা ফর্ম রেডি করা আছে এই যে কন্টাক্ট ফর্ম দেখেন অনেক কটা ফর্ম রেডি করা আছে অথবা আপনি অ্যাড নিউ আপনি এখানে দিয়ে দিলেন যে কন্টাক্ট ফর্ম এখানে কি এগুলোতে চেঞ্জ করবেন না যা আছে এটাই থাকবে যদি অ্যাড দরকার পড়ে আপনি অন্য কিছু অ্যাড করবেন যেমন দেখেন লেভেল ইওর নেম রিকোয়ার্ড থাকবে মানে একটা বক্স থাকবে বক্সের উপর লেখা থাকবে তোমার নাম এবং সেটা রিকোয়ার্ড মানে দিতেই হবে তারপরে থাকবে ইওর ইমেল অ্যাড্রেস তারপরে সাবজেক্ট তারপরে সেন্ড বাটন এটাই আমার দরকার মানে ফর্মটা হবে এরকম আমি যদি একটু পেইন্ট করে দেখাই ইওর নেম দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আচ্ছা আমি শেয়ার দিচ্ছি ইওর নেম এর নিচে একটা ফর্ম হয়ে গেল এবং এই ফর্মের এখানে এটা আপনার ম্যান্ডেটরি একটা আইকন থাকবে ম্যান্ডেটরি একটা আইকন থাকবে রেড কালার দিলাম ম্যান্ডেটরি এটা আপনার অবশ্যই দিতেই হবে আরে আল্লাহ এটাতে বুঝলাম ম্যান্ডেটরি তারপরে থাকবে হচ্ছে আপনার ইওর ইমেল অ্যাড্রেস দেন এখানে একটা থাকবে দেন থাকবে মেসেজের বক্সটা থাকবে একটু বড় এবং লাস্টে একটা বাটন থাকবে বাটনের কালারটা চেঞ্জ করে দিলাম এবং এর ভিতরে লেখা থাকবে সেন্ড এরকম ফর্ম হবে ঠিক আছে যে যার কোনো আপনাকে কোনো কিছু যদি এসএমএস দেওয়ার দরকার পড়ে তার নাম লিখবে ইমেল অ্যাড্রেস লিখবে এবং তার কি সমস্যা এবং সে লাস্টে সে সেন্ড করবে এই ফর্মটা আপনার এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা শো করাতে পারবো স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার বলেন এটা তো বলো স্যার সেন্ড করার জন্য মানে কোনো মেসেজ পাঠানোর জন্য কিন্তু স্যার কেউ যদি স্যার কোনো স্টুডেন্টের কোনো ইনফরমেশন স্যার এন্ট্রি নিতে চায় সে ক্ষেত্রে স্যার ফর্মটা কোন ভাবে করা হবে এটা স্যার অটোমেটিক নিয়ে নিল ফর্মটা তাই না হ্যাঁ সেখানে আপনি সাহায্য হবে সেটা কিভাবে করব সেটা যদি একটু দেখাও তাই আচ্ছা আমি কন্ট্রাক্ট ফর্ম আপাতত এটা দেখাই কন্ট্রাক্ট ফর্মের জন্য আরেকটা প্লাগইন পাওয়া যায় মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা মেনু ক্রিয়েট করি না জি স্যার ওই প্লাগইন নিয়ে আমি একটু পরে আলোচনা করব মানে আজকে আজকে না উপরে আলোচনা করব জি স্যার থ্যাংক ইউ ওকে আচ্ছা এটা গেল আমি একটা ডিফল্ট একটা কন্ট্রাক্ট ফর্ম রেডি করতেছি আমি দেন এখন মেইল কোন মেইলে এই এই মেসেজটা যাবে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন যে সাবমিট দিবে মানে যে আপনাকে মেইলটা করবে মেসেজটা পাঠাবে কোন মেইলে যাবে সেই মেইলের অ্যাড্রেসটা এখানে দিবে কি কি যাবে তার সাবজেক্ট যাবে তার ইমেল যাবে এবং তার
বডিটা যাবে ঠিক আছে বুঝতে পারলেন দেন মেসেজ এখানে আছে সাবমিট করার পরে কি মেসেজ শো করবে থ্যাংক ইউ ফর ইওর মেসেজ ইট হ্যাজ বিন সেন্ট বা আপনি এখানে বাংলাও লিখে দিতে পারেন তারপরে মেসেজ ফেলড হলে কি অপশন দেখাবে এবং ভ্যালিডেশন এরর দেখালে কি অপশন কি মেসেজ শো করবে ঠিক আছে এগুলো ধরে ধরে আপনি মানে এরর এরর গুলো আপনার এখানে শো করবে যদি টেলিফোন নাম্বার অ্যাড করি যদি টেলিফোন নাম্বার ইনভ্যালিড দেয় সেক্ষেত্রে আপনার কি মেসেজ শো করবে ইউআরএল দিলে সেটা যদি ইনভ্যালিড দেয় সেক্ষেত্রে কি শো করবে এইগুলো বা ইউআরএল ইজ ইনভ্যালিড আমরা দেখি না অনেক সময় ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে ভুল তথ্য দিয়ে থাকি একটা ইমেল যদি আমি ভুল দিয়ে থাকি সেটা যদি ভুল ধরে আমার মেসেজ কোনো শো করে না যে তোমার ইমেল অ্যাড্রেস ভুল জি স্যার এরকম পাওয়া যায় হ্যাঁ সেই অপশনগুলো আমরা এই কন্টাক্ট থেকে সেট করে দিব সেট করার পরে এখানে যে নামটা দিব আমি সেই নামটা আমার এই কন্টাক্ট ফর্মে এখানে শো করবে সেই নামটা এখানে শো করবে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমি সেভ দিয়ে দিব ঠিক আছে এটা গেল কন্টাক্ট ফর্ম 7 দেন কন্টেন্ট বক্স বক্স লেআউট করে কিছু কন্টেন্ট থাকবে যেমন আমি যদি সবকিছু এটা মুছে দেওয়ার চেষ্টা করি আপনার পেজে এরকম বক্স এরকম বক্স এরকম বক্স আকারে কন্টেন্ট গুলো শো করবে মানে একটা বক্স ক্রিয়েট করবে তার ভিতর টেক্সট দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন না এরকম বক্স ক্রিয়েট করে তার ভিতর টেক্সট রাখবে মানে এক নির্দিষ্ট স্পেস দিয়ে দিয়ে বক্স ক্রিয়েট করবে এবং আপনার কি টেক্সট গুলো এখানে শো করবে সেটাই হইতেছে আপনার এই কন্টেন্ট বক্স এ দেখেন বক্স লেআউট ক্লাসিক আইকন উইথ টাইটেল এটা কি আইকন দ্বারা টাইটেল হবে না আইকন অন টপ আইকন অন সাইড বক্স এগুলো চেঞ্জ করে দেখবেন মানে টাইটেলের সঙ্গে আইকন শো করবে যে বক্সের যে টাইটেলটা থাকবে সেখানে আইকন শো করবে নাম্বার অফ কলাম এই বক্সের কলাম হবে কয়টা 2 3 4 যদি কোনো লিংক থাকে লিংকটা কি আপনার সিম্পল টেক্সট আকারে থাকবে না বাটন বার থাকবে না বাটন থাকবে লিংক এরিয়া লিংক প্লাস আইকন না শুধু ইন্টার কন্টেন্ট বক্স টার্গেটেড লিংক এটা বারবার বলা হয়েছে সেম উইন্ডো না নিউ ট্যাব উইন্ডো কন্টেন্ট অ্যালাইনমেন্ট এটা কি লেফটে শুরু হবে না রাইটে শুরু হবে অ্যানিমেশন টাইপ এটা কি ধরনের অ্যানিমেশন কাজ করবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন এবং এখানে দেখেন ডিফল্ট ভাবে একটা বক্স অ্যাড করা আছে আপনি যদি আরো বক্স অ্যাড করতে চান কন্টেন্ট বক্স এখানে ক্লিক দিবেন দেন এটার ভিতরে গিয়ে এখন আপনি এখানে টাইটেল দিবেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন কি আইকন শো করাবেন সে আইকন দিবেন এবং লাস্টে এসে নিচে দেখেন আপনার কন্টেন্ট দেওয়ার অপশন আছে এবং লিংক যদি আইকনের ইমেজ থাকে কোনো সেই ইমেজটা দিবেন আইকন ব্যাকগ্রাউন্ড ইনার বর্ডার কালার দিবেন এগুলো দিয়ে দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে এর ভিতরে কি কি আছে আরো যদি অ্যাড করতে চান যে কন্টেন্ট বক্স আমার আরো অ্যাড হবে যে কন্টেন্ট বক্সের প্লাস আছে এখানে যতগুলো আমি ইচ্ছে অ্যাড করাতে পারবো ঠিক আছে সেভ দিলাম কাউন্টডাউন কাউন্টডাউনটা কি নাম্বার গণনা করা নাম্বার গণনা করা আমরা দেখি না ইউজার কতগুলো কত থেকে শুরু হবে কোথায় যা শেষ হবে একটা ধাম করে আপনার 1 থেকে 100 পর্যন্ত চলে গেল ও না এটা সেই কাউন্টডাউন না এই কাউন্টডাউনটা হইতেছে এটা মানে একটা জিনিস ওপেনিং করা হবে আর আছে 7 দিন 5 দিন 3 দিন 3 দিন এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড এরকম অপশন থাকে না স্যার এটা একটু লাইভে দেখালে ভালো হতো স্যার আচ্ছা লাইভে দেখালে ভালো আমি যদি এটা ক্যালেন্ডার থেকে ধরেন আজকে লাইভে দেখালে ভালো হতো এই আজকের তারিখে দিলাম
টাইম জোন ডিফল্টই থাক, লেআউটটা প্লট বা ডিফল্ট সব ডিফল্টই রাখলাম। ডিফল্ট রেখে হেডিং টেক্সটে দিচ্ছি আর মাত্র একদিন, সাব হেডিং টেক্সট সময় নষ্ট না করে কাজ করুন। কোনো যদি লিঙ্ক থাকে লিঙ্ক দিলাম, লিঙ্কে কোনো টেক্সট হবে কিনা, লিঙ্কটা কি হবে, বাস সেভ দি কাউন্ট ডাউন যা কি অ্যাড করা বাকি ছিল এটা ছিল টাইম জোন ডিফল্ট। ডিফল্ট এলিমেন্ট বর্ডার রেডিয়াস না থাক, ডিফল্ট থাক, অথবা আমি 3 পিক্সেল 10 পিক্সেল দিয়ে বর্ডারটা রাউন্ড করে দিলাম, সেভ দিলাম, প্রিভিউ দিই। এই দেখেন চেঞ্জ হইতেছে, 52 51 50, একদিন 5 ঘন্টা 57 মিনিট 45 সেকেন্ড, এরকম আমরা অপশন অনেক সময় দেখি না। এবং দেখেন এই যে কন্টেন্ট বক্স গুলো যে নিয়েছিলাম এরকম বক্স আকারে শো করবে, আপনি ইচ্ছে করলে এগুলো বর্ডার দিতে পারেন, প্রত্যেকটা কন্টেন্টের বক্সের আপনি বর্ডার দিতে পারেন। আজকে কোনো আমরা ক্লিন ডিজাইন করতেছি না, আজকে আমরা এর থিম আপনার বিল্ডার নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তাহলে এটাকে সবাই বুঝতে পারছেন এই কাউন্ট ডাউনটা কি? যেমন আমাদের মুজিব বসে চলে গেল, মুজিব বসতে কাউন্ট ডাউন ছিল না? জি স্যার। হ্যাঁ স্যার, আপনি ইচ্ছে করলে মুজিব বস এটা যোগ করে দিতে পারেন। দারাজে চলতেছে, দারাজে চলতেছে, ইয়েস কারেক্ট। তাহলে এটা কি সবাই ক্লিয়ার? বুঝতে পারেননি? এখানেও নাম্বার অফ কলাম, এটা একটু দিয়ে দেখবেন এই কাউন্টার বক্স দিলে কি হয়, আমার অতটা স্মরণ নাই। আমি 3 থেকে 4টা বক্স দিলাম, নাম্বার অফ কলাম 4টা, আমি সেভ দিয়ে দেখি তাহলে কি হবে। প্রিভিউ দিলাম, কাউন্টার বক্স কি শো করে, ও এটা মানে 1 থেকে 10 পর্যন্ত বা 20 পর্যন্ত বা 100 পর্যন্ত অটোমেটিকলি কাউন্ট কাউন্ট হবে, যে আপনার এমপ্লয়ার এত, আপনি এতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন, আপনার এতগুলো ক্লায়েন্ট আছে, এতগুলো ক্লায়েন্ট সাকসেস মানে আপনার স্যাটিসফাই হয়েছে, এই কাউন্টার কাউন্ট ডাউন এটা সে কাউন্টার। দেখেন তাহলে এটা আমি যদি এর ভিতরে যাই, গিয়ে যদি বলি কাউন্ট ডাউন ভ্যালু, এটা যাবে হয়তো সে 100 পর্যন্ত, এটার একটা আইকন দিলাম, বক্সে দিলাম প্রজেক্ট কমপ্লিটেড, সেভ দিলাম, প্রজেক্ট কমপ্লিট দিল। দেন এটা যাবে 80 পর্যন্ত বক্স কাউন্টার ভ্যালু। স্যার স্পেলিং মিস্টেকটা কিভাবে স্যার এরকম ঠিক করতেছেন? স্যার রাইট ক্লিক দিয়ে চেঞ্জ করা যাবে। এখানে দিচ্ছি আমি ক্লায়েন্ট, দেখেন এটা ভুল হয়েছে না, এবার রাইট ক্লিক, এখন দেখেন এখানে ক্লায়েন্ট খুঁজে পাইতেছে না, তাহলে কি দিবি, ক্লায়েন্ট সেভ দিলাম। দেন এটাকে চেঞ্জ করে 60 পর্যন্ত নিয়ে যাই, আইকনটাকে অন্য একটা আইকন দিলাম, এটা কি দিব, ওয়ার্ক
আপাতত তিনটাই থাকে সেভ দি দেখুন এই দেখেন বুঝছে বুঝতে পারছেন হ্যালো ছোটখাটো অপশনটা আপনাকে দেখে দেখে এরকম কাজ করবেন আর প্রিভিউ দিয়ে দেখবেন যে এটা দিলে কি হয় এটার মধ্যে কি স্যার অ্যানিমেশন দেওয়া যাবে কোনটার ভিতরে এই কাউন্টার ভিতরে স্যার অ্যানিমেশন দেওয়া যাবে দেখেন অ্যানিমেশন তো আছে এই অপশন অফ অ্যানিমেশন আছে তো এটা কাজ করবেন তাছাড়াও অ্যানিমেশন থাকার কথা মেবি নাই আপাতত এটা তো অ্যানিমেশন নাই এর ভিতরে যা দেখি তো এর ভিতরে অ্যানিমেশন আছে কিনা নাই আলাদা অফসেট যে অ্যানিমেশনটা আছে এটা ব্যবহার করবেন মানে ওদের ডিফল্ট যে অ্যানিমেশনটা সেটা আপনি ব্যবহার করে দিবেন আচ্ছা নেক্সট আসি তো কাউন্টার সার্কেল তো আমরা সেদিন দেখছি যে একটা সার্কেল ইয়া হবে এটা দেখান লাগবে আবার কাউন্টার সার্কেল স্যার কাউন্টার সার্কেলের ভিতরে যে লেখাটা স্যার ওটার ফন্টটা কিভাবে চেঞ্জ করব স্যার একটু যদি দেখাতে আপনার কাস্টম সিএসএস ব্যবহার করতে হবে ধরেন পি ট্যাগ নিলেন তার ভিতরে দিবেন স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন ফন্ট সাইজ আমি লিখে দিচ্ছি ধরেন আপনি হেডিং ইউজ করবেন H3 H3 দিলাম H3 শেষ করলাম এখানে দিচ্ছি আমি নেকটার বগুড়া ঠিক আছে এর তো ডিফল্ট একটা ফন্ট সাইজ থাকে ফন্ট সাইজ আপনি বাড়াতে চান তাহলে পি দিতে হবে প্যারাগ্রাফ যদি ই করে দিই এখানে দিব এখন প্রথম কোটেশনের ভিতরে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন এখানে দিবেন font size clone dash হবে একটা clone আপনার কত ডিজাইন দেবেন সেটা আপনি দেখে দিবেন 14 তারপর আপনি একটা কালার চেঞ্জ করবেন এখানে লেখেন কালার কালারে একটা কালার দিয়ে দেন FF মানে সাদা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন গ্রিন ঠিক আছে যখন কালার কোড ইউজ করবেন তখন হ্যাশ আর যখন নরমাল টেক্সট ইউজ করবেন কালার ইউজ করবেন তাহলে শুধু লেখা দিবেন দেন এটাকে আমি কপি করতেছি দেখি কাজ করে কিনা কপি করে আমি কাউন্টার সার্কেলে গেলাম এই প্রথম কাউন্টারের ভিতরে নিচে এসে আমি কোডটা দিয়ে দিলাম ঠিক আছে দেন সেভ দিয়ে দিই স্যার নোটপ্যাডটাই ধরে আছে স্যার স্ক্রিন স্যার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে আমি এর এর ভিতরে গিয়ে সবার নিচে ওই কোডটা যেটা এতক্ষণ লিখলাম সেটা পেস্ট করে দিলাম নেক্টার নালে কি মেক্টার হয়ে গেছে সেভ দিলাম সেভ দিলাম এখন একটু প্রিভিউ দেখে আসি এই দেখেন নেক্টার ফন্ট সাইজ ছোট হয়ে গেছে কালার ধরছে ব্যাকগ্রাউন্ড ধরছে আপনি এটা করেন ফন্ট সাইজ বাড়াবেন না ব্যাকগ্রাউন্ড রাখবেন না আচ্ছা রাখলাম না আমি ব্যাকগ্রাউন্ড রাখলাম না তাহলে এটাকে এডিট করব নিচে গিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিব এই কালারটা উঠাই দিই কারণ সাদার সাথে সাদা মিশে যাবে এবং এখান থেকে ফন্ট সাইজটা আপনি বাড়াই দেন 50 পিক্সেল করে দেন সরি 50 পিক্সেল করে দেন সাইজ সেভ দেখেন এটা সব উঠে যায় ফন্ট সাইজটা বড় হবে এই তো ক্লিয়ার জি স্যার জি স্যার ওই কোডটাকে আবার দেখান লাগবে
কোডটা কি দেখা লাগবে না স্যার কোড দেখা লাগবে এই যে কোড কালার দিতে মন চাইলে কালার দিবেন এটা হচ্ছে টেক্সচার কালার আর এটা হচ্ছে টেক্সচার ব্যাকগ্রাউন্ড কালার আমার মনে হয় এগুলো না দেওয়া ভালো যা আছে সিম্পল থাক শুধু এটা এটা লিখেন পি স্টাইল ফন্ট সাইজ আমরা শুধু এটা চেঞ্জ করব আর এর ভিতরে টেক্সটটা চেঞ্জ করব লেখা হইছে জি স্যার ওকে আমি আবার আগের অবস্থায় ফিরে আসি এটা গেল ড্রপ ক্যাপ এই জিনিসটা কম এখানে শো করতেছে ইনলাইন এলিমেন্ট এটা কি ফুল একটা কন্টেন্টের ভিতরে সম্ভবত শো করবে ড্রপ ক্যাপটা আমি বলে দিই এটা নিয়ে কাজ করবেন তখন একটা ফুল এলিমেন্ট নেবেন আপনি মানে কোনো কলাম করে না ফুল একটা সেকশন ড্রপ ক্যাপটা হচ্ছে আপনারা যখন পত্রিকা দেখেন লোকাল পত্রিকা যেগুলো কাগজের দেখবেন হোম পেজে প্রথম প্যারা প্রথম ওয়ার্ডটা সবচেয়ে বড় থাকে সরিয়া সরিয়ে হর্ষই বড় থাকে তারপরে দেখেন ছোট থাকে এরকম কখনো কি দেখছেন জি স্যার মানে এদের সোনালী দুর্দশ মানে বড় করে লেখা থাকে বিশেষ করে এগুলো পাওয়া যায় বিনোদনের যে পত্রিকা গুলো আছে না বিনোদনের পত্রিকার ভিতরে আপনার এই অপশন গুলো পাওয়া যায় এই জায়গাতে এই সুশান্তর সম্পত্তি বড় করে লেখা থাকে এটাকে বলা হয় আপনার ড্রপ ক্যাপ ঠিক আছে বেশিরভাগ টাইম স্টোরির মধ্যে থাকে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ড্রপ ক্যাপ দেন এখন আসতেছি এফএকিউ এফএকিউটা কি অপশন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বুঝতে পারছেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটা মানে হচ্ছে আপনি একজন কোম্পানির মালিক আপনি হবেন একজন কাস্টমার আপনাকে চিন্তা করতে হবে একজন কাস্টমার আপনার এই সাইটে আসার পরে তার ভিতরে কি কি কোশ্চেন থাকতে পারে এই কোশ্চেন গুলো আপনার আপনার নিজেই ক্রিয়েট করতে হবে সবাই কি আমার কথা বুঝতেছেন কি বলতেছি জি স্যার মানে আমার আমি নিজেই হব মালিক নিজেই হব কি কাস্টমার আমি একটা প্রোডাক্ট কেনার সময় ওই প্রোডাক্টের কি কি কোশ্চেন হতে হবে তার রেডিমেড একটা কোশ্চেন থাকবে এবং অটোমেটিকলি একটা অ্যানসার দেওয়া থাকবে এটাকে বলা হয় এফএকিউ কোশ্চেন দেখেন আমি যদি আমার এই গিগে যাই তাহলে জিনিসটা আরো সুন্দর করে আমি দেখাতে পারবো কারণ গিগে কিন্তু এফএকিউ অপশন থাকে যারা কাজ করেন আপনারা দেখেন আমি বলে দিছি উইল ইউ ডিজাইন মাই পেজ উইদাউট এনি ইনস্ট্রাকশন মানে ক্লায়েন্ট যদি কোশ্চেন করে আমাকে করতেই পারে কিন্তু ক্লায়েন্ট যে আমি কোনো ইনস্ট্রাকশন দিব না তোমার মাথা থেকে আমার ডিজাইনটা বের করতে হবে আমি এখানে ক্লিক দিব অ্যান্সারটা বের হয়ে আসবে ইয়েস অফ কোর্স আই ক্যান ইফ ইউ হ্যাভ নো আইডিয়া হাউ পেজেস শুড লুক লাইক দেখেন কোশ্চেন এবং অ্যান্সার অটো কোশ্চেন অটো অ্যান্সার দেন এরপর আছে উড ইউ প্রোভাইড মি দ্য লেটেস্ট ভার্সন অফ ডিবি থিম ডেফিনেটলি আই উইল বিষয়টা কি বুঝতে পারলেন এফএকিউটা মানে নিজে নিজে আমি সবকিছু করব নিজে নিজে ক্লিয়ার অটোমেটিকলি আমি কোশ্চেন করব অটোমেটিকলি আমি অ্যানসার দিব সেই অপশনের কথাটা বলছি এখানে এফএকিউ আমি এফএকিউ এ যদি ক্লিক দিই এখানে দেখেন কন্টেন্ট অ্যাড করার অপশন কয় গেল এটা টগল অর স্ক্রলিং মানে একটি মানে টগল হলে এরকম হবে টগল হলে এরকম হবে এরকম আর অ্যাসেন্ড সরি
আর এটা দিলে আপনার পাশাপাশি মানে ওই তো ট্যাব ট্যাব আকারে ট্যাব আকারে সেই অপশনটা আপনার এখানে শো করবে এফএকিউ এর টেক্সটটা টেক্সটটা কি ডিফল্ট দেওয়া থাকবে নাকি আমি দিতে পারবো কোনটা স্যার এফএকিউ এর টেক্সট মানে কোশ্চেন যেটা যে অটো কোশ্চেন হচ্ছে অটো অ্যানসার হচ্ছে স্যার ওই টেক্সটটা আমি কোথায় পাবো কিভাবে দিব আচ্ছা দাঁড়ান এখানে আমি একটু খুঁজি এখানে কি কি দেওয়া আছে এখানে বলছে ডিসপ্লে ফিল্টার শো উইদাউট ফিল্টার ডিসপ্লে ফিচার ইমেজ ক্যাটাগরি আচ্ছা এখান থেকে এই এফএকিউ চাইতে ডিভিজি এফএকিউটা ওটা সুন্দর ওইখানে ইচ্ছা মতন কোশ্চেন অ্যাড করা যায় কিন্তু এখানে শুধুমাত্র এটা পোস্টের ওই অপশনটা রাখছে এটা ভালো কাজ করেনি শুধুমাত্র পোস্টের এই অপশনগুলো রাখছে আপনার কোশ্চেন এবং অ্যানসার পোস্টের ভিতর থেকে করে নিয়ে আসতে হবে নিয়ে এসে ওই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিলেই আপনার এরকম শো করবে জাস্ট আজকে মাথায় রাখেন যে এফএকিউটা কি জিনিস এটা একটু মাথায় রাখেন দেন ফ্লিপ বক্স একটা বক্স থাকবে মাউস নিয়ে গেলে আপনার ওটা ঘুরবে ফিরবে আচ্ছা আমি দেখাচ্ছি নাম্বার অফ কলাম একটাই থাক এটা ফ্লিপ ডিরেকশন লেফটে দিয়ে রাখি হেডিং এর টেক্সট আমি এখানে কিছু দিলাম টেক্সট বক্সের কিছু টেক্সট দিচ্ছি এর ভিতরে কিছু টেক্সট দিচ্ছি যেমন আমি এখান থেকে কিছু টেক্সট কপি করে এখানে দিয়ে দিলাম ফ্লিপ বক্স বক্সটা ঘোরার পরে এখানে কি শোটা মানে কি লেখা শো করবে থ্যাংক ইউ দিলাম ডিজাইনের ভিতরে যাই ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া আছে আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে শো করাতে পারবেন আমি ইমেজটা শো করাই হেডিং কালার টেক্সট কালার আছে যা আছে থাক সেভ দিলাম সেভ দিলাম দেখেন এই দেখেন সকল পোস্ট এখানে শো করছে দেখছেন ক্লিক দিলাম এটা হচ্ছে এফএকিউ বুঝতে পারছেন এবং এখানে সকল ক্যাটাগরি শো করছে সকল ক্যাটাগরি শো করছে এখানে আচ্ছা দেন এই দেখেন ফ্লিপ বক্সে আমি একটা ইমেজ দিয়েছি তার টেক্সট দিয়েছি আমি যখন মাউস নিয়েছি এটা ঘুরে যাচ্ছে ঘুরে যাওয়ার পরে ওই ইমেজের বিস্তারিত সব কিছু দেখা যাচ্ছে মাউস নিয়ে গেলাম আবার ইমেজ নিয়ে গেলাম নিয়ে গেলাম এটা বেশিরভাগ ক্ষেত্রে মানে একটা কোম্পানির যে টিম গুলো থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন এখানে একজন ছবি দেওয়া থাকলো তার বিস্তারিত ছবির অপোজিটে লেখা থাকবে যেমন আমি যদি দিই এখানে দেখেন ফ্লিপ হরিজেন্টালে এখানে এসে আমি এটাকে ফেলে দিয়ে নতুন করে অ্যাড করতেছি ডিফল্ট থাক এগুলো কিছু দেওয়ার দরকার নেই কিছু দেওয়ার দরকার নেই মানে এখানে কি দিবেন সাদত হোসেন এটা একটু বড় থাক বড় করে লেখা থাক দেন এখানে লিখলাম মোশন আর্টিস্ট নেক্সট বগুড়া বাংলাদেশ দেখলাম এই কথাগুলো সেন্টারে থাক সেভ দিলাম সেভ দিয়ে এখন এটা ডিজাইনে গিয়ে আমি কি করব ছবিটা অ্যাড করে দিব দেখে ছবিটা অ্যাড করে দিলাম ছবি অ্যাড করে দিয়ে দিবি তো এটার বর্ডার মানে ছবিটার এই কর্নার গুলো ভাঁজ করা যায় কিনা দেখেন নিচে লেখা আছে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দিলাম 50 পিক্সেল রাউন্ড হবে সেভ দিচ্ছি পিক্সেল দিলাম ছবিটা আসছে বুঝতে পারলেন এটা হাইড্রোইড আরো কাস্টমাইজ করা লাগবে জাস্ট আপনাকে করে নিন আমি দেখালাম আপনাকে জিনিসটা কি বুঝতে পারলেন জি স্যার খুব সুন্দর জি স্যার বুঝতে পারছি ওকে এটা হলো ফ্লিপ বক্স
দেন গ্যালারি গ্যালারি তো বুঝতেছি এখানে আমার সকল ধরনের ইমেজ শো করবে আমি গ্যালারি গেলাম গ্যালারির লেআউটটা আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে পারবেন পিকচার সাইজ গতদিন একজন কোশ্চেন করছিলেন যে আমি যদি পিকচারগুলো ছোট বড় হয় আপনি এখান থেকে অটো করে দিবেন তাহলে অটোমেটিকলি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে গ্রিড আমি এটা গ্রিড রাখতেছি এবং নাম্বার অফ কলাম বাড়াই দিলাম কলাম স্পেসিং গ্যাপ মানে একটা ছবি থেকে ডান পাশের যে ছবিটা তার কত স্পেস গ্যাপ হবে ডিফল্ট দশ আছে দশই থাক এটা হোভার টাইপ আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম জুম ইন অবশ্যই ইমেজ লাইট বক্সটা ব্যবহার করব কারণ ডিফল্ট ভাবে ছবি থাকবে আমার ছোট যখন আমি ক্লিক দিব ছবিটা বড় হয়ে আসবে লাইট বক্স কন্টেন্ট এটা ডিফল্টই থাক গ্যালারি ইমেজ বর্ডার সাইজ যদি আমি কোনো বর্ডার ইউজ করি ইমেজের তাহলে তার সাইজটা কত হবে এক পিক্সেল দুই পিক্সেল এবং কালারটা আমি একটু ব্ল্যাক টাইপের একটু ব্ল্যাক টাইপের করে দিলাম এই টাইপের কালার দিলাম এবং ইমেজ গ্যালারি বর্ডার রেডিয়েটস কত 20 পিক্সেল এখন আপনি এখান থেকে ইমেজ গ্রোন অ্যাড করবেন ইমেজেস ইমেজ আপলোড কোন কোন ইমেজ এটা থাকবে এটা থাকবে এটা দিলাম ইনসার্ট ইমেজ দিলাম সেভ দি আবার একটা দিবেন আবার যান এটা ইন্ডিভিজুয়াল হইতেছে আপনি চাইলে একের অধিক দিতে পারেন এই যে সিলেক্ট ইমেজ মাল্টিপল দেখেন এখান থেকে আপনি ইচ্ছা করলে সিলেক্ট গ্রোন ইমেজ গ্রোন সিলেক্ট করে দিতে পারেন আবার দিলাম ইনসার্ট ইমেজ আরে চলে আসছে দেখতে পাচ্ছেন জি স্যার দেখা যাচ্ছে ইনসার্ট থেকে মানে বারবার ইমেজ সেকশন নেওয়ার সাথে এটা সুবিধা অনেকগুলো ইমেজ আমি এখানে সেট করলাম এটা ফেলে দিই এটা দরকার নেই ইমেজ আমার অটো অ্যাডজাস্ট হয়ে গেছে দেখেন আমি ক্লিক দিলাম এটা ইমেজটা বড় আকারে শো করতেছে বুঝতে পারছেন এই যে বড় হয়ে শো করতেছে এটা হচ্ছে লাইট যে ইমেজ যে লাইট অপশনটা সেটা ওকে এটা গেল গ্যালারি গ্যালারি পরে আছে গুগল ম্যাপ ম্যাপের যে অপশনটা লিখিত আমরা গুগল এপিআই টাইপ আছে আমরা জেএস এপিআই না দিয়ে ইমবেড এপিআই দিব ইমবেড এপিআই দিব দেন আপনি এখানে লোকেশনটা দিবেন ম্যাপ টাইপ ইমবেড এপিআই কি একটু দেখে আসি আর গুগল ম্যাপ ইউজার গাইডটাও দেখে আসি আপনাদের কোথায় নিয়ে গেল এখানে এই যে সবার শেষে দেখেন ম্যাপ নামে কিছু একটা আছে এটা গুগল ম্যাপ এখানে গেলাম ইমবেড এপিআই এবং এই ইউজার গাইডটা পড়ে আসি এটাই সমস্যা হয় সবার সবার কি এটাই সমস্যা হয় স্যার এখান থেকে এপিআই টা পাওয়া যায় না সমস্যা ঠিক এই জিনিসটা শো করে
এই দৃষ্টিটা আমাদের আমারও এরকম শো মানে এখন পারমিশন দেয় না বা এরকম একটা কিছু এগুলো পড়ছিলেন আচ্ছা এটা নিয়ে একটু সময় নিয়ে ঘাটা লাগবে আপাতত থাক গুগল ম্যাপ থাক আপাতত আইকন মানে তো বুঝতেছি আমরা যদি কোন সেকশনের উপর আইকন ইউজ করতে মন চায় এখান থেকে আপনি আইকন ইউজ করতে পারবেন ইমেজ এটা দেখাইছি ইমেজ হোভার এন্ড আফটার মাউস নিয়ে গেলে যেমন আমাদের ফ্লিপ বক্স দেখালাম ওই রকম সেই অপশনটা মাউস নিয়ে গেলে প্রথমে এক পার্ট দেখাবে অপোজিট আর এক পার্ট দেখাবে সেই অপশনটা ইমেজ কার্সল এটা আপনার বিভিন্ন ব্র্যান্ডের যে ইমেজগুলো নিজে কার্সল করবে এটা সবচেয়ে ভালো বুঝতে গেলে আমি নতুন একটা কন্টেইনার নিই স্যার আমার একটু ইমেজ নিয়ে স্যার প্রবলেম ছিল ইমেজ দিয়ে কি প্রবলেম বলেন স্যার মানে আমি একটা আমার ওই ওয়েবসাইটে আপনার ইমেজ অ্যাড করছি ওটা আপনার ওই হোয়াইটটা ফুল হচ্ছে না আর উপরে একটা লেখা দিব কিন্তু আপনার ওটা তো একটা আপনি কন্টেইনার নিয়ে আপনি একটা এলিমেন্ট নিছি কিন্তু একটা এলিমেন্টের উপরে আরেকটা এলিমেন্ট কিভাবে দেব মানে ইমেজের উপরে আপনি টেক্সট এলিমেন্টটা আমি নিতে পারতেছি না আচ্ছা দেখব নি ক্লাসে দেখব নি দেখেন ইমেজের এখানে সেম ওই গ্যালারিতে যেভাবে ইমেজটা ইউজ করছেন সেম ভাবে আমি এই আইকনগুলো ইউজ করতেছি তারপরে এদের ছবিগুলো ইউজ করতেছি আপনার যে ক্লায়েন্ট থাকবে তাদের আপনি ইমেজ ছবি এখানে দিয়ে দিবেন আচ্ছা দেন আছে পিকচার সাইজ এটা অটো ভাবে ফিক্সড হয়ে যাবে হোভার টাইপ হবে কিনা মানে ওই ইমেজের উপর মাউস নিয়ে গেলে জুম ইন কাজ করবে এবং এটা অটো প্লে হবে মানে স্ক্রল ডাউন হবে অটোমেটিকলি হবে ম্যাক্সিমাম কলাম মানে একটা স্ক্রিনে কয়টা ইমেজ আপনি শো করবে পাঁচটা বা চারটা বা ছয়টা কলাম স্পেসিং মানে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের পরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে স্ক্রল আইটেম স্ক্রোলিং আইটেম এখানে কিছু দেওয়ার দরকার নাই শো নেভিগেশন মানে নিচে ওদের ডট ডট নেভিগেশন থাকে না ডট ডট বা অ্যারো চিহ্ন এটা ইয়াস করে দিব মাউসের স্ক্রল মানে ওই নেভিগেশন আমি ইচ্ছা করলে মাউস দিয়ে স্ক্রলিং করতে পারবো সেটা দিয়ে দিলাম এটার বর্ডার থাকবে ইয়াস ইমেজ লাইট বক্সটা এটা নো করে রাখবো কারণ এটা জুম করে দেখার কিছু নাই সেভ দিলাম প্রিভিউ দিই এতো আজ হবার হতেছে এবং এই দেখেন এই সাইডে ইয়াসছে ঠিক আছে দেখেন অটো স্ক্রল হতেছে এটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিকলি ভাবে স্ক্রল করতেছে তাহলে জিনিসটা কি বুঝতে পারলেন যদি আপনি এই এটা হাইড করতে চান তাহলে এখানে যাবেন গিয়ে এই যে শো নেভিগেশন এটা নো করে দেন সেভ দিয়ে দিন আজকে কি আমি রেগুলেশনে যেতে পারবো না পারলেও আমি আপনাদের প্লাগইনটা দিয়ে দিব আপনারা প্র্যাকটিস করবেন এ দেখেন এখন কোনো বাটন আছে দুই সাইডে দুইটা কোনো কিন্তু প্লাগইন নাই আচ্ছা দেন নেক্সট অপশনে আসি এটা গেল লাইট বক্স এটা গ্যালারির মতন কাজ করবে মানে গ্যালারির যে অপশনটা সেটা এটা আপনার বিভিন্ন ইমেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন ইমেজ প্লাস ভিডিও সেখান থেকে অ্যাড করতে পারবেন ভিডিও দিলে ভিডিওর ইউআরএলটা আপনি এখানে শো করাতে পারবেন যেমন আমি যদি আমাদের ইউটিউবে যাই ইউটিউবে গেলাম একটা ভিডিও দিই এই লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম
থাম্বনেইল ইমেজ মানে এই ভিডিওর অটোমেটিক ইমেজ ধরবে যদি আপনি মনে থাকে অন্য কিছু দিব সেই থাম্বনেইল ইমেজটা অ্যাড করতে পারেন সেভ দিয়ে দিলাম স্লাইড বক্স এরপরে আছে অ্যানিমেশন এটা কখনো ইউজ করিনি আপনারা এটা ব্যবহার করে দেখবেন এটা কখনো আমি দেখিনি এটা আপডেট দিয়েছি যার কারণে নতুন নতুন অপশন চলে আসছে আমি অ্যাড করে নিই এটা হচ্ছে মিডিয়া স্লাইডার মানে রেভলিউশন স্লাইডার অ্যাভার্টার স্লাইডারের মতন এই মিডিয়া স্লাইডার আপনার নিচে স্লাইডার ইমেজগুলো এখানে শো করবে আমি ইচ্ছা করলে এখানে ব্ল্যাক ইমেজ বাল্ক ইমেজ আমি এখান থেকে শো করাতে পারবো জুম ইমেজ সাইজ ডিরেকশন আপনি ইচ্ছা করলে এটা হাইট ওয়াইড স্পেসিফিক ভাবে অ্যাড করতে পারেন যেন আমি সেভ দিলাম প্রিভিউ দি এই দেখেন স্লাইডার অ্যাড হয়ে গেছে এটা চেঞ্জ হবে একটা নির্দিষ্ট সময় পর চেঞ্জ হবে দেখেন এই চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হতেছে না জি স্যার আমি যদি এখানে ক্লিক দিই তাও চেঞ্জ হবে মানে একটা পেজের নিচের দিকে আপনার স্লাইডার অ্যাড করা দরকার পড়ছে কি করবেন অ্যাড তো করতে হবে তো মিডিয়া স্লাইডার মিডিয়া স্লাইডার আপনার মেনু অ্যাড করা দরকার আছে তো মেনুটাও আপনি অ্যাড করে দিয়ে দিবেন একটু লাইনে থাকেন প্লিজ তো মেনু অ্যাড করার দরকার পড়ে করতেই পারে স্যার মিডিয়া স্লাইড নিয়ে একটা কোশ্চেন ছিল অবশ্যই পড়েন মিডিয়া স্লাইডারে কি ছবিগুলোর উপর টেক্সট আনতে চাইলে কি আলাদা করে ছবি এডিট করে নেওয়া যাবে নাকি এখান থেকেই করা যায় একটু দেখি এই যে ইমেজটা আমি এডিট করতেছি মিডিয়া ইমেজের উপরে কোনো টেক্সট লিংক দেখেন ফুল ইমেজ লিংক অর এক্সটার্নাল লিংক এর ভিতরে ইমেজ আছে ভিডিও আছে স্লাইডারে না আলাদা করে লেখা নিয়ে আসতে হবে অপশনটা নাই স্যার এখানে ম্যাক্সিমাম কতগুলো স্লাইড অ্যাড করা যেতে পারে কোথায় এটাতে জি আনলিমিটেড আপনি যতগুলো ইমেজ দেখাতে চাচ্ছেন আমরা রেভলিউশন স্লাইডার নিয়ে কাজ করব এখানে আপনার ইমেজ ছবি যা মন চায় লেখা যা মন চাই নিয়ে আসতে পারবেন আপনি তো যেখানে ছিলাম এটা গেল মেনু এখন যাচ্ছেন পোস্টের ভিতরে কোনো মেনু যদি অ্যাড করতে চাই এটা অত দরকার হয় না যদি চাই আপনি এখান থেকে মেনুগুলো দেখেন মেনুর যে নামগুলো দেওয়া আছে স্টিকি মেনু মেইন মেনু কি মেনু আপনি শো করাবেন সেটা আপনি ফুটার ফুটার মেনু না মেইন মেনু শো করাবেন সেটা আপনি দেখে দিলে শো করবেন এবং মেনুটা কি হবে হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে মেনু সাধারণত ব্যবহার করা সাইড বার বুঝছেন পোস্টের যে সাইড বার থাকে সেখানে ভার্টিক্যালি দিলে মেনুগুলো কি হবে লম্বালম্বি ভাবে সেট হয়ে যাবে আপাতত হরিজন্টালি থাক দেন এরপরে যে পার্টটা আছে মেনু অ্যাঙ্কার
এই জিনিসটা কি কে বলতে পারবেন? এটার নাম কি কোন শুনছেন কেউ? না স্যার। জি না স্যার। শুনে না থাকলে অনেকে হয়তো বা দেখে থাকবেন, সেটা হচ্ছে স্যার আমি যদি হোম পেজে থাকি এখানে ক্লিক দিব কোনো পেজ ওপেন হবে না, মাউসটা আমার অটোমেটিকলি ধাম করে ওই সেকশনে থেমে দিবে, এখানে ক্লিক দিলে এটার এই সেকশন মানে এর ভিতরে যা লেখা আছে সেটা আমার এখানে শো করবে, এটা হচ্ছে আপনার কি অ্যাঙ্কর মেনু স্যার ল্যান্ডিং পেজের মতো? ইয়েস ল্যান্ডিং পেজ, কন্টাক্টে ক্লিক দিলে কন্টাক্ট ক্লিক দিলে সবার নিচে কন্টাক্ট ফর্ম থাকবে সেখানে এসে থেমে দিবে, বুঝতে পারলেন? জি স্যার। এখন তাহলে অ্যাঙ্কর মেনু যদি অ্যাড করতে চাই কি করতে হবে? প্রথমে নাম দিতে হবে এবং একটা ক্লাস অ্যাড করতে হবে। আচ্ছা অ্যাঙ্কর মেনু নিয়ে আমি এটা কালকে বিবরণ আলোচনা করব, এটা আরো বিস্তারিত আছে, সময় বেশি লাগবে। অ্যাঙ্কর মেনু, অ্যাঙ্কর মেনু জিনিসটা হচ্ছে যে মেনুতে ক্লিক দিলে আমার কোনো পেজ ওপেন হবে না, ওই হোম পেজে কি হবে স্ক্রল করে আমার ওপর নিচে আসবে। এই এগুলো টেক্সট আকারে আপনার গ্রহণ শো করবে, সাইজ অফ মডেল স্মল লার্জ মানে বক্স আকারের টাইপের আর কি, বক্স টাইপের যে কন্টেন্ট গুলো সেগুলো দিয়ে দিয়ে আপনারা চেক করে দেখবেন যে কি কি কাজ করে, এত তো আর মানে বলা খুব কঠিন হয়ে যাচ্ছে, বাকিটুকু আপনাদের জন্য ছেড়ে দিলাম, বাকিটুকু আপনারা ইউজ করে করে একটু দেখে নিন, তাছাড়া এটা নিয়ে বলতে গেলে আরো একদিন লেগে যাবে। স্যার আপনি বলছেন যে মেনুতে কি করে বাটন অ্যাড করে সেটা দেখাবেন আজকে, সময় তো নাই স্যার, পোর্টফোলিওটা যদি একটু বলতেন। পোর্টফোলিও, পোর্টফোলিওটা হচ্ছে আপনার আপনি বিভিন্ন একটা সাইডে দেখে থাকবেন আপনার কাজের ছবিগুলো দেওয়া আছে এবং তার উপরে টাইটেল দেওয়া আছে, ওয়েব ডিজাইন প্রথম থাকবে অল মানে অল ক্যাটাগরির ইমেজ শো করবে, তারপর শো করবে ওয়েব ডিজাইন, আপনি ওয়েব ডিজাইনে কী কাজ করছেন শুধুমাত্র সেগুলো শো করবে, তারপর গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইনে কী কাজ করছেন সেগুলো শো করবে, মানে ট্যাব আকারে ট্যাব আকারে আপনি গ্রিড আছে কার্সল আছে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, এবং ইমেজের সাইজ অবশ্যই অটো করে দিবেন, নাম্বার অফ কলাম কয়টা কলাম হবে চারটা দিলাম, কলাম ইসে পোস্ট পার পেজ একটা পেজে কয়টা পোস্ট হবে বারোটা, কি ক্যাটাগরি পোস্ট শো করবে, ঠিক আছে এইগুলো আপনার এই কার্সলটা অটো প্লে হবে কিনা, হ্যাঁ অবশ্যই অটো প্লে হবে, সেভ দিলাম এই অপশনগুলো। এখন আসি যে টপিকস নিয়ে আলোচনা করতে আসছিলাম, সেটা হচ্ছে রেভুলেশন স্লাইডার। আমাদের অ্যাভাডা থিমে, অ্যাভাডা থিমে ডিফল্ট ভাবে রেভুলেশন স্লাইডার প্লাগইন দেওয়া আছে, তাই না? দেওয়া আছে না? কিন্তু এই প্লাগইনে আপনি সকল ফিচার পাবেন না। জি স্যার। এই আমি এটা তো রেভুলেশন স্লাইডার না? জি। ইনস্টল করতেছি, একটু পরে আমি রেকর্ড বন্ধ করে দিব, যখন আপনাদেরকে আমি রেকর্ডটা বন্ধ দিব। ওকে, কারণ ভিডিওতে সোর্সের লিংক দেখা যাবে, এটা তো খুব খারাপ জিনিস, তাই না? আচ্ছা দেখেন এখানে রেভুলেশন স্লাইডার নামে একটা অপশন চলে আসছে, আমি এখানে ক্লিক দিচ্ছি, স্লাইডারের ভিতরে জনপ্রিয় হইতেছে রেভুলেশন স্লাইডার, দেখেন
new model from template. Please wait a moment. The loading event. এই দেখেন অকাম কি হয়েছে আমরা তো ওখানে দেখলাম প্রিমিয়াম ভাইব্রেশন স্লাইডার প্রিমিয়াম না হ্যালো জি স্যার প্রিমিয়াম দেওয়া ছিল এখন আমি এই ডেমোটা অ্যাড করব আমি যখন স্লাইডারে আসলাম এই ডেমোটা আমি যদি এটাকে ক্লিক দিই একটা ডেমো দেখাবে আমার এটা পছন্দ হয়েছে কত সুন্দর টেক্সট আসছে লেখা আসছে খুব সুন্দর এই যে বার যাইতেছে এবং স্ক্রলিং করতেছি দেখেন এই যে গেল স্ক্রলিং শেষ নেক্সট খুব সুন্দর অ্যানিমেশন হতেছে না স্লাইডারটা জি স্যার সুন্দর না জি এতদিন আমরা যে কাজ করছি এর থেকে এটা সুন্দর না কিন্তু ঘটনা হচ্ছে এই স্লাইডারের নামটা কি এই স্লাইডারের নাম হচ্ছে সামারসেল এটা এই প্লাস আইকনে দিলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে কি বলতেছে পারচেজ কোড নেই জি স্যার দেন পারচেজ কোড দেন ওই পাবো পারচেজ কোড আমার কাছে নেই এখন যে কাজটা করব আমি সুন্দর করে আস্তে করে এই পজ রেক